আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের গেন্ডাতে রিমন ভাইয়ের বায়োফ্লকের খামারে। এখানে রিমন ভাই নতুন করে এই বায়োফ্লকের ট্যাঙ্কটা তৈরি করেছে এবং এখানে আপনার মাগুর মাছ ছেড়েছে রিমন ভাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। আমি এগুলো রেখে দিচ্ছি আবার, কারণ প্রথম অবস্থা ছাড়ার পরে যদি বেশিক্ষণ আপনার পানি ছাড়া বাইরে থাকে এই মাছগুলোর সমস্যা হয়। তো যাই হোক, আমরা রিমন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো যে এই যে উনি বায়োফ্লকের ট্যাঙ্কটা উনি যে তৈরি করেছে, এখানে এই ট্যাঙ্ক তৈরি করতে আসলে ওনার কত টাকার মতো খরচ হয়েছে, এবং প্রথম অবস্থার মধ্যে যে আপনার কেউ যদি এই বায়োফ্লকের খামারের সাথে যুক্ত হতে চায় বা এই বায়োফ্লকের সাথে যুক্ত হয়ে মাছ চাষ করতে চায়, সে আসলে প্রথম অবস্থায় কীভাবে এই ট্যাঙ্কটা তৈরি করতে পারে, এই ট্যাঙ্কটা তৈরি করতে কত টাকা তোমার মতো তার খরচ হতে পারে, এই ব্যাপারগুলো আজকে আমরা রিমন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। রিমন ভাই নতুন এই বায়োফ্লকের প্রজেক্ট শুরু করেছেন, এটা আসলে কেন শুরু করলেন, বা আপনি তো আগে দেশি মুরগি লালন পালন করতেন, হঠাৎ করে বায়োফ্লকের প্রতি আসলে এত আগ্রহ হলেন কীভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আসলে আগেই বলছিলাম যে আমার দেশি মুরগি, দেশি মাছ, দেশি গরু শুরু করব। মুরগি যখন পাচ্ছি তখন কিন্তু বলছি যে এটা আমি করবো, আল্লাহ তালা যদি চায় আর কি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি গতবার যখন মার্চে দেশে আসছিলাম তখন থেকে কিন্তু বায়োফ্লকটা করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু সেরকম ভালো গাইড আমি পাচ্ছিলাম না, এই জন্য গতবার শুরু করা হয় নাই। মুরগিটা শুরু হয়েছে, মুরগিটা তো আছে আলহামদুলিল্লাহ, বায়োফ্লকটা শুরু করছে, আল্লাহ তালা যদি চায় একটু আগায় নিয়ে যাব, আল্লাহ তালা যদি চায় পরবর্তীতে গরু আসবে ইনশাআল্লাহ। এই বায়োফ্লকের প্রজেক্ট কতদিন আগে শুরু করছেন? বায়োফ্লকটা তো আসলে কাজ শুরু করছে আমি গত বছর মার্চে। আচ্ছা। আর এখানে ট্রেনিং করছে প্রায় তিন জায়গায় আলহামদুলিল্লাহ, তারপরে 30 থেকে 35টা প্রজেক্ট ঘুরছি, তো মূলত মাছ ছাড়ছি 15 দিন হয়, 14-15 দিন হচ্ছে মাছ ছাড়ছে। কী মাছ ছাড়ছে? মাগুর মাছ ছাড়ছে আর শিং মাছ ছাড়ছি, দুইটা। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ট্যাঙ্ক তৈরি করছেন ভাই, জি ট্যাঙ্কটা আসলে কয় হাজার লিটার এটা? এটা প্রত্যেকটা ট্যাঙ্কি আসলে ইউরাম সারের যে প্রযুক্তি সেটা 10,000 লিটারের ট্যাঙ্কি। এই তারপুলিন যে ট্যাঙ্কগুলি আছে ট্যাঙ্কগুলি সব 10,000 লিটারের ট্যাঙ্কি। আচ্ছা, এটা তৈরি করতে তো আপনার একটা সময় ব্যয় করতে হয়েছে আলহামদুলিল্লাহ, একটা সিস্টেম করতে হয়েছে যে আসলে এটা কীভাবে তৈরি করা যায়, তো এটা আমাদের যদি একটু বলতেন আপনার। আলহামদুলিল্লাহ, এটা আসলে এখন আগে এটা অনেক ক্রিটিক্যাল ছিল, আমি এটা 6 মাস আগে তৈরি করছি। অনেক রাজমিস্ত্রির ব্যাপারটা বোঝে না, তারপরে গিল মিস্ত্রির ব্যাপারটা ক্লিয়ার না, রেট যদি কেউ 10,000 চায়, কেউ 12,000 চায়, কেউ 15,000 চায়। আমি এই গ্রিলটা করছি মাত্র 7,000 টাকা দিয়ে, যে 10,000 লিটারের যে ট্যাঙ্কের গ্রিলটা, হ্যাঁ যে গ্রিলটা আছে সেটা মাত্র 7,000 টাকাতে করছি। এটা শুধু যে তাকে টাকা দিয়ে আসছি আর বুঝাই দিয়ে আসছি, সেখানে বানায়া এখানে সেট করে দিয়া রেডি করে চলে গেছে, আমার এখানে কোনো পেন ছিল না। আচ্ছা, শুধু গ্রিল মিস্ত্রির কাজ ছিল, সে রেডি করে এনে এখানে বসায় চলে গেছে, আমি শুধু তাকে 7,000 টাকা দিছি বাস। 10,000 লিটারের একটা ট্যাঙ্কের এই আপনি গ্রিল দিয়ে এই ফ্রেমটা তৈরি করতে আপনার 10,000 টাকা, 7,000 টাকার মতো খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই গ্রিলের আগে আমার রাজমিস্ত্রির কাজ আছে। আচ্ছা, আমি যে নিচে যে রাউন্ডটা করছি ইটা দিয়া একটা ট্যাঙ্কি রাউন্ড করতে প্রায় 200টার মতো খরচ হয়, মানে যে রাউন্ডটা করছি 200, হ্যাঁ 13.5 ডায়ার, এটা মানে 13 স্কোয়ার আর কি, মাঝখান থেকে 6.5 দিয়ে রাউন্ড করলে পরে এটা 13ই হবে, 13,000 এক সেট থেকে আর এক সেট পর্যন্ত 13 যাবে আর কি। 10,000 লিটারের জন্য রাউন্ডটা হবে এই সেট থেকে ওই মাথা পর্যন্ত 13, ওইখান থেকে এইভাবে 13, আর মাঝখান থেকে যদি ধরা হয় তাহলে পরে 6.5 ঘোরান দিলে পরে টোটালি 13 একটা বৃত্ত হয়ে যাবে, মাঝখান থেকে আপনার সাইড পর্যন্ত 6.5 আর, হ্যাঁ 6.5 মাঝখানে রাউন্ডের মধ্যে যেখান থেকে আমি আউটলাইনটা ই করছি বাইর করছি, এই আউটলাইনটা যেখান থেকে বাইর করবো একদম মাঝে, আমরা যেরকম বৃত্ত গুল করি না সেই বৃত্তর মাঝে ধইরা যদি 6.5 আমরা রাউন্ড করি টোটালটাই 13 হয়ে যাবে। এই 13 করলে পরে এই 13-তে এই ইটাগুলি আমার প্রায় কাছাকাছি 200 ইটা লাগে। এটা আপনার ইটা বসাইতে কত টাকা খরচ? ইটা আসলে 200 ইটা লাগে এক একটা ট্যাঙ্কিতে, তারপরে সিমেন্ট আছে, বালু আছে, রাজমিস্ত্রি আছে, একটা ট্যাঙ্কি আসলে একটা রাজমিস্ত্রি একটা লেবার লাগে না, তারা একদিনে 2টা ট্যাঙ্কি বানাইতে পারে। তারপরে একটা রাজমিস্ত্রি বর্তমানে 700-750 টাকা ঢাকাতে হাজিরা, একটা লেবারের 400 থেকে 500 টাকা হাজিরা, 1200 টাকা ধরো মানে সর্বনিম্ন একটা ট্যাঙ্কিতে 1200 টাকা রাজমিস্ত্রির খরচ আছে। 2 সিটার জন্য
1500 টাকা আছে, 1200 আর 1500 2700 টাকা, আর এক বস্তা সিমেন্টের দাম 400 টাকা 450 টাকা আছে, বালি ওইরকমই হবে, এতে 100 টাকা 150 টাকা বালি লাগতে পারে, 3000 থেকে 3500 টাকা লাগতে পারে সর্বোচ্চ নিচের সেটআপটার জন্য, নিচের ফুল সেটআপের জন্য। হ্যাঁ, নিচের ফুল সেটআপের জন্য 3-3500 রাজমিস্ত্রির কাজ শেষ। রাজমিস্ত্রির কাজের পরে হলো এই যে আউটলেটটা বসাইতে হবে মাঝখানে, যে একটা এই পায়না যখন আমি আউটলেট করব বাইর করে দিব তখন ভিতর থেকে বাইরের জন্য একটা আউটলাইন করতে হবে, এটা আবার সেনিটারি কাজ। এই কাজটা আবার রাজমিস্ত্রির কাজ না, এই কাজটা আবার সেনিটারি মিস্ত্রির কাজ। আচ্ছা, সেনিটারি মিস্ত্রি যদি করে সে এক রোজ নেবে, সেনিটারি মিস্ত্রিরও 700-750 টাকা হাজিরা। আচ্ছা, আর রাজমিস্ত্রি যদি ভালো হয়, আমারটা রাজমিস্ত্রি করে দিছে, আমাকে সেনিটারি মিস্ত্রির কোনো খরচ লাগে নাই, সেনিটারি মিস্ত্রি করলে পরে তোমার 700-700 টাকা বেশি লাগবে, আর রাজমিস্ত্রি করলে পরে আর এই 700-700 টাকা লাগতেছে না। আচ্ছা, রাজমিস্ত্রির কাজ, এই রাজমিস্ত্রির কাজ শেষের পরে এই পাইপটা লাগতেছে হলো আমার 10 ফিটের একটা পাইপ লাগাইছে আমি 2 ইঞ্চি, কেউ 3 ইঞ্চিও লাগায়, কেউ 2 ইঞ্চি লাগায়, কেউ 4 ইঞ্চিও লাগায়, আমি 2 ইঞ্চি তো কমফোর্টেবল মনে করছি। না, ভালোটা আসলে বেশি মোটা হলেই ভালো হয়। আচ্ছা, 3 ইঞ্চি হলেই ভালো হয়, 4 ইঞ্চি হলেই ভালো হয়, পানিটা সাথে সাথে বাইর করে দেওয়া যায়, কিন্তু 2 ইঞ্চি দেওয়ার কারণ হলো 3-4 ইঞ্চিতে যে সেটআপ আছে সেটআপগুলি পাওয়া যায় না, এখানে একটা এলবো লাগে, যে ফিটিংসগুলি আছে ফিটিংসগুলি সব প্যাচ, আমার মাঝখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এটা প্যাচ, প্যাচ আমি ঘুরে এটা খুলতে পারি, এই প্যাচটা নষ্ট হয় না, 3 ইঞ্চির কোনো প্যাচ নাই, 3 ইঞ্চির এলবোতে শুধু বসাই দেওয়া লাগে, এটা লুজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, এই জন্য আমি 2 ইঞ্চিটা লাগাইছি। অনেকে 3 ইঞ্চি লাগায়, অনেকে 4 ইঞ্চি লাগায়, এটা কোনো সাবজেক্ট না, যে যেভাবে কম্পিটিভ মিল মনে করবে সে সেভাবে লাগাইতে পারবে। আচ্ছা, এখানে মোটামুটি আমার 600-700 টাকার ফিটিংস এখানে চলে গেছে, এই পাইপে পাইপের প্রায় 600-700 টাকার ফিটিংস চলে গেছে একটা ট্যাঙ্কির জন্য। আচ্ছা, রাজমিস্ত্রির পরে সেনিটারি মিস্ত্রির কাজ শেষ, তো রাজমিস্ত্রি সেনিটারি মিস্ত্রি প্রায় কাছাকাছি 4000 টাকা লাগবে, কি সহ দুইটা মিলে 4000 টাকার কাছাকাছি লাগবে। তারপর আসছে হলো গ্রিল, গ্রিলে আমার লাগছে 7000 টাকা, প্রায় 11000 টাকা। তারপর এই যে আমি ইনসুলিন দিছি, টিনের নিচে যেটা ইনসুলিন দেয় এই ইনসুলিনটা আমি দিছি, ইনসুলিনটা 5.5 টাকা স্কোয়ার ফিট, 3 টাকার থেকে 5.5 টাকা, এটা মেজাজ মতো দেওয়া যাবে। এখানে একটা হাইট আছে হলো 42 ইঞ্চি, আমি 42 ইঞ্চি হাইট দিছি গ্রিলটা, নিচে থেকে উপর পর্যন্ত 42 ইঞ্চি, কিন্তু এটা পাওয়া যায় 38-39 ইঞ্চি পাওয়া যায় ইনসুলিনটা, 3 টাকার থেকে 5.5 টাকা পর্যন্ত পাওয়া যায়, আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই, জাস্ট সাপোর্টিংয়ের জন্য আমি দিছি। এখানে আমার প্রায় 500 টাকার কাছাকাছি ইনসুলিনের লাগছে টোটালটা। হ্যাঁ, টোটালটা এটা 40 ফিট 6 ইঞ্চি লাগছে আমার এই পুরো ইনসুলিনটা, এটা প্রায় 500 টাকার কাছাকাছি লাগছে। আচ্ছা, তারপরে শেষের পরে এই যে রশি, আবার রশিটা বাঁধতেছি কিন্তু, ঠিক আছে, এই রশিটাতে বাঁধতেছি, তো রশিটাও হয়তো 50-100 টাকা রশি লাগে। তারপর আসছি তারপুলিনে, আচ্ছা, তারপুলিনটা যখন আমি কিনছি, তারপুলিনটা আমি আসলে প্রায় লকডাউনের আগে কিনছি, তখন আমি এত অভিজ্ঞ ছিলাম না আলহামদুলিল্লাহ, এখন যতটুকু আমি ঘাটছি দেখছি এটা এখন অ্যাভেলেবেল 10,000-10,500-11,000 টাকায় অরিজিনালটা পাওয়া যায়। একদম মানে ভালো, সবচেয়ে ভালো, মানে সবাই বলে যে কোরিয়ান, আসলে কোরিয়ান এখানে নাই, সবাই বলতেছে কোরিয়ান, আসলে কোরিয়ান নাই, মানে টোটালি 100% কোরিয়ান না, মিক্স আছে কিছু। হ্যাঁ, এটা আসে মনে হয় ভিয়েতনাম থেকে আসে, চায়নার থেকে আসে, কিন্তু ভালো কোয়ালিটিটা পাওয়া যায়, 10,000-10,500 টাকা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি 13,500 টাকা করে কিনছি, কারণ আমি আসলে তখন খুঁজে পাইনি, একজনের মাধ্যমে কিনছিলাম, সে লাভটা নিয়ে গেছে। এখন তো আসলে আপনি যদি চান নিজে যদি যাচাই করেন, এই যে গ্রিলটা আমি অনেক মিস্ত্রির কাছে গেছি, 10,000 টাকার নিচে কেউই করাইতে চায়নি, 10,000-11,000-12,000 টাকা পর্যন্ত চাইছে একটা গ্রিল করানোর জন্য, আমি 7,000 টাকাতে করেছি, এইটাও আমার কাছে মনে হয় যে 10,000-10,500 টাকাতে এখন অ্যাভেলেবেল, তারপর এটা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এরপর আসলে কোন কাজটা করতে হয় ভাই? রাজমিস্ত্রির কাজের পরে সেনিটারি মিস্ত্রির কাজ, সেনিটারি মিস্ত্রির কাজের পরে গ্রিলের কাজ, গ্রিলের কাজের পরে আপনাকে তারপুলিনটা আনতে হবে, বাকি সেটআপগুলি আপনি নিজেই দিবেন, অন্য কারো আর লাগবে না, এই তারপুলিনটা আপনি কাঁটাবন থেকে অ্যাভেলেবেল পাবেন আপনি আলহামদুলিল্লাহ, এখানে এখন এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সব কাজ করার পরে কি মাছ ছাড়ার জন্য এই আপনার এটা ট্যাঙ্কিটা রেডি হইলো? ট্যাঙ্কটা রেডি হয়, আসলে মাছ এখন তো ট্যাঙ্কিটা আপনি রেডি করলেন, ট্যাঙ্কিটা আপনার
রেডি করার জন্য আপনার কোনো গাইডের প্রয়োজন নাই। আচ্ছা, আপনি যখনই মাছ ছাড়তে যাবেন তখন আপনার সমস্যা হলো মাছটা কোথা থেকে আনবেন। এখন আসলে বর্তমানে আমি আগেও বলছি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে বাংলাদেশে বিজনেস করাটা অনেক ক্রিটিক্যাল। ভালো মানুষের সংখ্যা এত কম যে যেখানে আসলে কে ভালো আর কে খারাপ বোঝা যায় না। লেবাসধারী ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, যে এরা লেবাসধারী কিন্তু আমরা সবাই চিনি তাকে ভালো, কিন্তু আসলে সে মূলত বিজনেসই তার লক্ষ্য একজন মানুষ। ঠিক আছে, এর আগেও আমি বলছি যে আপনি ভেটেরিনারি চাইতে আপনি পশু হাসপাতালে ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শটা নেন। তো এখন আমি সেইভাবে বলবো, আপনি ট্রেনারের পিছনে না দৌড়ে, আপনি দুজন ট্রেনারের কাছ থেকে ট্রেনিং না করে আপনি দশটা প্রজেক্টে যান, দশজন উদ্যোক্তার সাথে কথা বলেন, সেইখানে আপনি তার উদ্যোক্তার সফলতা এবং ব্যর্থতা আপনি দুইটাই পাচ্ছেন। যখন আপনি সফলতা ব্যর্থতা দুইটা পাবেন, একজন ট্রেনার আপনাকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ আমি বলছি যে আমি তিন জায়গা থেকে ট্রেনিং করছি, এক জায়গা থেকে 7,500 টাকা নিচ্ছে, এক জায়গা থেকে 5,500 টাকা নিচ্ছে, এক জায়গা থেকে 500 টাকা নিচ্ছে। আমি তিন জায়গাতে ট্রেনিং করছি, আরও দুই ভাই ইন্ডিয়ার থেকে ট্রেনিং করে আসছে, তাদের সাপোর্ট আমি নিতেছি, তারা কোনো টাকা পয়সা নিতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে কম বেশি আমি শিখতেছি, সেক্ষেত্রে তারাও আমার উস্তাদ। যদি তাদের কাছে আমি শিখতেছি তারাও আমার উস্তাদ, তারাও আমার টিচার, শিখার কোনো শেষ নাই। কিন্তু স্পেসিফিক একজনের পিছিয়ে দৌড়াইলে পরে আপনি রাস্তা থাইমা যেতে পারে। মূল ব্যাপারটা হলো ট্রেনিং করার আগে আপনি মিনিমাম 10-12-15-20 প্রজেক্ট ঘুরেন, 10-12-15-20 মানুষের সাথে আপনি উদ্যোক্তার সাথে আলাপ করেন, ভাই সফলতা কী ব্যর্থতা কী আপনি যদি বুঝেন, সফলতা কিসের জন্য ব্যর্থতা কিসের জন্য। আপনি 20 প্রজেক্ট ঘুরার পর আপনি ডিসিশন নেন যে আপনি করবেন কি না, নিজে আগে বুঝে শুনে জি তারপরে যাওয়া উচিত। অবশ্যই অবশ্যই। রিমন ভাই, আপনার এই যে 10,000 লিটারের যে ট্যাঙ্কটা তৈরি করেছেন জি, আমাদের প্রায় সব কিছু আপনি বললেন, তো এখানে টোটাল খরচটা আসলে আপনার কত হয়েছে? এটা অলমোস্ট আসলে 35-40,000 টাকা লাগিয়ে যায় এই ফুল সেট আপে। একদম ফুল সেট আপে। মাছ ছাড়ছেন কত টাকা? মাছ আমি টোটাল 5 ট্যাঙ্কির মাছ কিনছি 1,01,850 টাকা। এই ট্যাঙ্কিতে কয় হাজার টাকা মাছ? এই ট্যাঙ্কিতে মাগুর আছে প্রায় 20,000 টাকার কাছাকাছি। আচ্ছা, আর আপনার ট্যাঙ্ক তৈরি করতে লাগছে 40,000 টাকার কাছাকাছি, 35-40,000 টাকার কাছাকাছি। 40,000 ধরি আমরা, 40,000 এবং মাসে গেছে আপনার 20,000 জি, 60,000 টাকা আপনার এখন পর্যন্ত এই 10,000 লিটার একটা ট্যাঙ্কিতে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ, মাছ এবং টোটাল খরচ সহ আলহামদুলিল্লাহ। এই যে খাবার খাওয়াচ্ছেন, আপনার মোটামুটি হারভেস্ট করতে আপনার হারভেস্ট টাইম আসলে কতদিন লাগবে? এটা একটা লেবার, খাবার, তারপরে ওষুধ, এভরিথিং মিলে আমার কাছে মনে হয় না যে 10,000 লিটার একটা ট্যাঙ্কিতে 70-80,000 টাকা বেশি লাগবে। একদম হারভেস্ট করা পর্যন্ত? একদম হারভেস্ট করা পর্যন্ত আমার কাছে, আমি যতটুকু দেখতেছি আর কি, 70-80,000 টাকা বেশি লাগার কথা না। মাছ কত টাকায় বিক্রি করতে পারবেন আশা করছি? তা আসলে আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে। নর্মালি তো মাগুর মাছ তো দেশি মাগুর, তো মানে যদি সর্বনিম্ন বিক্রি করা হয় 350 টাকার নিচে তো আর কি বিক্রি করে, 350-400 টাকার নিচে তো আর কেউ বিক্রি করে না। আপনি খুচরাটা আসলে না ধরে আমাদের একটু পাইকারি রেটটা বলেন, কারণ খুচরা রেট তো আপনার স্বাভাবিকভাবে বেশি হয়। আপনি যখন একসাথে যখন অনেক বেশি বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাকে ওই খুচরা রেটটা দেবে না পাইকার। আপনার ব্যাপারটা হলো কোনটা ভাই, ভালো জিনিসের ডিমান্ড সবসময় বেশি, এখানে তো আমি অনেক বেশি করতেছি না, আমি তো বলতেছি যেটা এটা আমার পাইলট প্রজেক্ট, এটা আমার হলো পাইলট প্রজেক্ট, আমার যদি সমান সমান হয় আমি লাভবান। এখানে যে আমার ট্যাঙ্কিতে আল্লাহ তাআলা যদি দেয় আমি 280-320 কেজি মাছ আমার হবে এখান থেকে আশা করতেছি, মানে অলমোস্ট আমি 300 কেজি মাছও যদি আমি ধরি, 300 কেজি মাছ যদি আমি ধরি, 300 টাকা কেজিও যদি বিক্রি করি তাও আমার আশা করতেছি প্রায় কাছাকাছি 90,000 টাকার কাছাকাছি হবে। আপনার তো খরচই চলে গেছে প্রায় 70-80,000 টাকার মতো। আমি তো বলছি যে আসলে এইটা হলো আমার পাইলট প্রজেক্ট, আমার যদি সমান সমানও থাকি তাও আমি লাভবান, যে আমি মাছটা পালতে শিখলাম, যে আমি আসলে মাছটা পালতে পারতেছি কিনা। এই জন্যই বলছি আমি তো 5টা ট্যাঙ্কি নিয়ে কাজ করতেছি, আমি 1 বছর প্রায় গত বছর মার্চে থেকে এই মানে বায়োফ্লক নিয়ে কাজ করতেছি, আজকে কি এখন 2020-এর সেপ্টেম্বরের 15 তারিখ আজকে, তাহলে পরে কতদিন হচ্ছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 1.5 বছরের উপরে কিন্তু আমি এই বায়োফ্লক নিয়ে কী করতেছি, স্টাডি করতেছি, তারপরে আইসে আমি 5টা ট্যাঙ্ক নিয়ে কাজ করতেছি, 3টা ট্রেনিং করছি,
তারপরে আমি কিন্তু আপনি আশা করি নাই, স্বপ্ন দেখি নাই আমি 600 কেজি 700 কেজি মাছ আমি এখান থেকে নিব। আমি আশা করছি 280 থেকে 300 কেজি মাছ আমি এখান থেকে বাই করব। আচ্ছা ঠিক আছে রিমন ভাই, ভালো থাকবেন আপনি, ইনশাআল্লাহ আমরা দোয়া করি। এই যে আপনি বায়োফ্লকের নতুন প্রজেক্ট শুরু করছেন, খুব কষ্ট করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূরদূরি করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনার এই আশাটা পূরণ করে। আলহামদুলিল্লাহ আমি আমার বন্ধুদের একটু বলি, আজকে আমরা রিমন ভাইয়ের কাছ থেকে এই যে আপনার ট্যাঙ্ক যে সেট আপ যেটা আছে, এই ট্যাঙ্কটা কীভাবে সেট আপ করতে হবে, আপনার কত টাকার মতো খরচ হবে, এই ব্যাপারগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে আসলে আপনারা এই বায়োফ্লক সম্পর্কে আপডেট জানতে চান কি না সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা জানাবেন। আমরা পরবর্তীতে দ্বিতীয় যে ধাপ যেটা থাকে, যেটা হচ্ছে মাছগুলো আসলে কীভাবে ছাড়তে হয় রিমন ভাই, জি জি এই ব্যাপারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।